নমস্কার বন্ধুরা, রূপকথা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো দিয়ে আমি ডেইলি নিজের স্কিন কেয়ার করি অ্যাজ ইউজুয়াল। আমি পার্টিকুলারলি যে প্রোডাক্টসগুলো ইউজ করি, চেষ্টা করি সেগুলো যেন কেমিক্যাল ফ্রি হয়, নন কমেডোজেনিক হয়, প্যারাবিন, সালফেট, মিনারেল অয়েল এগুলো ফ্রি হয়, এবং যতটা পারা যায় অর্গ্যানিক বা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার আমি চেষ্টা করি। সেই জন্য আমি চুজ করেছি এই প্রোডাক্টগুলো আমার জন্য। এবার এক এক করে চলো দেখি। তো প্রথমেই আমি শুরু করি যেটা আমার ভীষণ ফেভারিট। এটা আমি আজকে থেকে নয়, এটা আমি ইউজ করছি আমার কলেজ লাইফ থেকে, কি তার থেকেও আগে হবে আমার পার্টিকুলারলি মনে নেই। আমি স্কুল থেকে, আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি এটা ইউজ করছি অ্যাজ এ ক্লিনজার। সেটা হচ্ছে গোলাপ জল আর গ্লিসারিন। তোমরাও এটা ট্রাই করতে পারো, কারণ এটা এটার থেকে ভালো ক্লিনজার আমার মনে হয় না কিছু আছে। এত ভালো কাজ করে, অল স্কিন টাইপ কাজ করে আর ভীষণ গ্লো প্রোভাইড করে। আমি এর জন্য এই দুটো প্রোডাক্ট ইউজ করি। একটা হচ্ছে ভূমিজা কোম্পানির গ্লিসারিন ইউজ করি, আর আরবান বোটানিক্সের রোজ ওয়াটার ইউজ করি, যেটা 100% পিওর অ্যান্ড ন্যাচারাল স্টিম ডিস্টিল রোজ ওয়াটার। এখানে কোনো অ্যাডিটিভ, প্রিজারভেটিভ, কেমিক্যালস কিছুই নেই বলে কোম্পানি ক্লেমস করে। আর ইন্ডিভিজুয়ালি এইটার স্মেলটা খুব সুন্দর মনে হয় যে হ্যাঁ, একদম পিওর রোজ ওয়াটার, এত সুন্দর এটার ফ্রেগরেন্সটা। তো পার্টিকুলারলি এটা আমার ভীষণ ভালো লাগে, এটা আরবান বোটানিক্সের। যদি তোমরা এই প্রোডাক্টসগুলো চেক আউট করতে চাও তো আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, এই লিঙ্ক থেকে ডিরেক্টলি ক্লিক করে তোমরা জিনিসগুলো কিনতে পারো। তো এই হচ্ছে রোজ ওয়াটার, আর এটা হচ্ছে ভূমিজা কোম্পানির গ্লিসারিন, এটাও 100% পিওর ভেজিটেবল গ্লিসারিন। একটা কথা তোমাদেরকে বলতে চাই যে গ্লিসারিন কিন্তু মার্কেটে অনেক চিপ প্রাইসেরও পাওয়া যায়, 10 টাকা, 15 টাকা, 25 টাকা হয়তো পাওয়া যায়। সেই প্রোডাক্টগুলোর থেকে যদি তোমরা একটা ভালো কোয়ালিটির গ্লিসারিনে নিজে ইনভেস্ট করো, তাহলে ওটার রেজাল্টটা আরও খুব ভালো হয়, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা আমি খুব পার্সোনালি ফিল করেছি। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো একটা ভালো গ্লিসারিনে ইনভেস্ট করতে, যেটা 100% পিওর গ্লিসারিন লেখা থাকবে, তো সেইটাতে ইনভেস্ট করো। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ। আর ফেস ওয়াশটা ভালো হওয়া, বেটার হওয়া, সিলিকন ফ্রি, প্যারাবিন ফ্রি, মিনারেল অয়েল ফ্রি, বিভিন্ন কেমিক্যালস ফ্রি হওয়া ভীষণ ভালো, কারণ ডেইলি বেসিসে এটা আমরা আমাদের স্কিনে ইউজ করছি। তো এইটা যদি হার্মফুল কেমিক্যালে ভর্তি থাকে তো অবভিয়াসলি স্কিন ড্যামেজ হবে, কারণ এর আগে আমি যত ফেস ওয়াশ ইউজ করেছি ম্যাক্সিমামই আমার স্কিনকে ড্যামেজ করতে ভীষণভাবে লাগে। তো সেই জন্য আমি এই ফেস ওয়াশটা ভীষণ পছন্দ করি। এটার আমি নাম বলে দিই, এটা হচ্ছে মপ অ্যান্ড ওয়ার্ল্ডের রিপেয়ার অ্যান্ড রিনিউ ইউথ অ্যান্টি এজিং অ্যান্ড ফর্মিং ফেস ওয়াশ। এবং এটা আমি 1 থেকে 1.5 মাস ধরে ইউজ করছি। আমি ভীষণ স্যাটিসফাইড, ভীষণ আমার ভালো লাগে, আমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করেছে এটা। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো চেক আউট করো তাহলে তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা। এই ফেস ওয়াশটা পার্টিকুলারলি আমি কেন চুজ করেছি, এর আরও ভ্যারিয়েশন আছে, কিন্তু আমার এটা বেশি দরকার ছিল, কারণ আমার প্রেগনেন্সির পর আমার স্কিন অনেক দিনের অবহেলার জন্য আমি ঠিকঠাক করে যত্ন করতাম না, টাইম পেতাম না, তো এইসবের ক্ষেত্রে আমার ভীষণ স্কিন ডাল ড্যামেজ হয়ে গেছিলো। তো সেই জায়গাটাকে অনেকটাই ভালো করার কাজ কিন্তু করতে পেরেছে, অনেকটাই আমার স্কিনটাকে বেটার করেছে। এটা 100 ml আছে, কোম্পানির যা ডিটেলস আছে সেগুলো পেছনে মেনশন করেছে। এটাতে কোনো প্যারাবিন, মিনারেল অয়েল, সালফেট, সিলিকন এই ধরনের কিছু নেই, নো কালার, কোনো কালারও এতে ইউজ করেনি। তো এই হচ্ছে ডিটেল। আর এটার প্রাইস আমি বলে দিই, এটার প্রাইস হচ্ছে 349, এটার প্রাইস রয়েছে, কিন্তু এটা অবভিয়াসলি ডিসকাউন্টেড প্রাইসে তুমি অ্যামাজনে পেয়ে যাবে। এর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা যেদিকে খুশি প্রেস করলে কিন্তু এটার ফেস ওয়াশটা বেরিয়ে আসবে, মানে কোনো পার্টিকুলার লকিং সিস্টেম নেই, কিন্তু ম্যাম কোয়ালিটি ওয়াইজ, প্যাকিং ওয়াইজ এটা ভীষণ ভালো, ভীষণ ভালো কোয়ালিটির প্যাকিং, কোনো চিপ কোয়ালিটি নয়, ভীষণই ভালো। কিন্তু আমি জানি না কেন ওখানে লকিং কোনো কিছু দেয়নি, এটা একটা সমস্যা। বাট হ্যাঁ, একটু যদি চাপ লাগে তাহলে তো বেরিয়ে যেতে পারে, আদারওয়াইজ এটা ভীষণ হ্যান্ডি, ভীষণ ছোট্ট, কম্প্যাক্ট আছে, তুমি যেখানে খুশি ক্যারি করতে পারো। এই ট্যান রিমুভ করার জন্য আমি একটা স্ক্রাব ইউজ করি, যেটা আমার এখন মানে ভীষণ ভালো লাগে। আমি এই স্ক্রাবটাও
এক মাস মতো ইউজ করছি, এটা খুব ভালো ট্যান রিমুভ করেছে। রিডাক্সের রেজুভিনেটিং রিট্যান স্ক্রাব, রিট্যানিং থেরাপি, 100% অর্গ্যানিক এক্সফোলিয়েটার, রিমুভ ট্যান, ইভেন স্কিন টোন, স্কিন লাইটিং, অল স্কিন টাইপ। এটা 200 ml আছে আর এটার প্রাইস হচ্ছে 499, কিন্তু অবভিয়াসলি এটাও ডিসকাউন্টেড প্রাইসে আমি কিনেছি। এটার অ্যাকচুয়াল প্রাইসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারো। এখানে পেছনে নিচে ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া রয়েছে আর কোম্পানির ডিটেলস যা আছে সেগুলো এখানে নিচে লিখে দিয়েছে, সামনে এরকম দেখতে। এটা তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারো। এগুলো ভীষণ পপুলার প্রোডাক্ট নয়, বাট আমার এটার রিভিউ মানে এখানে যতজন কিনেছিল প্রত্যেকে 5-star দিয়েছে, এবং আমি নিজেও যখন এটা ট্রাই করেছি আমি ভীষণ স্যাটিসফাইড। খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে, না ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে অনেকটা কমাতে সাহায্য করে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাদেরকে বলবো, যখন স্কিনে অ্যাক্টিভ অ্যাকনি থাকবে, মানে অ্যাকনি হয়ে থাকবে আমাদের স্কিনে, পিম্পলস হয়ে থাকবে, সেই সময় স্ক্রাবিংটা কিন্তু অ্যাভয়েড করাই ভালো। কারণ সেই সময় স্ক্রাবিং করলে সেটা যে অ্যাক্টিভ অ্যাকনিটা আমাদের স্কিনে অলরেডি হয়ে রয়েছে সেটা কিন্তু ডিস্টার্ব হলে পুরো মুখে সেটা স্প্রেড হয়ে যেতে পারে। তো সেই সময়টা তোমরা স্ক্রাবিংটাকে অ্যাভয়েড। এটা অর্গ্যানিক, এটাতে কোনো হাঁস, কেমিক্যাল, প্যারাবিন, মিনারেল অয়েল এই ধরনের টক্সিক প্রোডাক্ট ইউজ করা হয়নি, তো এই জন্য এটা আরও আমার বেশি ভালো। তো এইবার স্ক্রাবিংয়ের পরে আমি যেটা করি সেটা হচ্ছে একটা টোনার ইউজ করা। টোনারের জন্য আমি ইউজ করি প্লাম্পের টোনার, যেটা আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি এই টোনারটা ইউজ করার পর দেখেছি আমার যখন মুখে অ্যাক্টিভ অ্যাকনি হয়ে থাকে, তো আমি যদি এটা ইউজ করি তো ওভারনাইট অ্যাপ্লাই করার পর সকালবেলা উঠে আমি দেখি যে আমার স্কিনটা, আমার অ্যাকনিগুলো অনেকটা বেশি লাইট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, অনেকটা নর্মাল হয়ে গেছে। তো এইগুলো যেন আমার খুব ভালো লাগে, খুব ভালো কাজ করে, খুব ভালো একটা টোনার আমি বলবো। এটা তোমাদের যাদের অ্যাকনি পিম্পল বা অয়েলি বা কম্বিনেশন স্কিন, তারা কিন্তু ওটা অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণ ভালো কাজ করে। এটাও অ্যাকচুয়ালি নন কম্বিনোজেনিক, মানে তোমার পোর্সকে কোনোভাবে ক্লক করবে না, কোনোরকম অ্যাকনি পিম্পলস ক্রিয়েট করবে না। আর এটার প্রাইস হচ্ছে 390 লেখা আছে, কিন্তু এটাও আমি ডিসকাউন্টেড প্রাইসেই কিনেছি। আর তারপরে যেটা আমি ইউজ করি লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট উইথ আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা। এই পার্টিকুলার বডি লোশনটা আমি ইউজ করি ফেসের জন্য এবং বডির জন্য, ইন্ডিভিজুয়ালি দুটোতেই খুব ভালো কাজ করে। আমি দুটোর জন্য আলাদা আলাদা পারচেস করিনি, একটা প্রোডাক্টই আমি অল ওভার ইউজ করি, কিন্তু আমার তাতে মুখে কোনো অ্যাকনি পিম্পলসের কোনো সমস্যা হয়নি। তো আমি 100% এটাতেও স্যাটিসফাইড, প্রোডাক্টে যেটা আমার স্কিনে খুব ভালো করে সুট করেছে। আর যেটা এখানে লেখা আছে, এখানে নিচে এর প্রোডাক্ট ডিটেলিং করা আছে, এটা 400 ml, এখানে এর ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে, এবং এখানে আরও জিনিস যেটা লেখা আছে, এটা 100% ভেগান। এই বটল, এর যে প্লাস্টিক বটল মেটেরিয়ালটা ইউজ হয় সেটা রিসাইকেলিং হয়, আর এটা খুব ভালো প্যাকেজিং, প্যাকেজিংটা খুব ভালো। আর এটা অ্যাকচুয়ালি সেরকম লকিং সিস্টেম কিছু নেই, এটা জাস্ট একবার খুলে ফেললেই এটা এরকম ওপেন হয়ে যাবে। এটা কিন্তু হ্যান্ডি নয় যে তুমি ব্যাগে নিয়ে গেলে বা কিছু, একটু চাপ লাগলে কিন্তু এখান থেকে ময়েশ্চারাইজার বেরিয়ে যেতে পারে, এটা একটা বড় সমস্যা। আমার যেটা ভালো লাগে এই প্রোডাক্টে সেটা হচ্ছে এখানে কোনো কেমিক্যাল ইউজ করেন, 100% ভেগান প্রোডাক্ট, আর খুবই ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই ছিল আজকে আমার প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি আমার ডেইলি স্কিন কেয়ারের জন্য। তোমরা যদি এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এই প্রোডাক্টগুলোকে চেক করো। এটা আরেকটা কথা যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, এটা 100% নন স্পন্সর ভিডিও, কোনো কোম্পানি আমাকে এই ব্র্যান্ড দেখানোর জন্য বা শো করার জন্য এক পয়সাও দেয়নি। এটা সম্পূর্ণ আমার নিজের পয়সায় কেনা, এবং আমি এই প্রোডাক্টগুলো ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনোভাবেই কোনো স্পন্সর ভিডিও। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটাকে, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চটপট সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার পরিবারের সাথে, বন্ধুদের সাথে এটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।